দিনহাটা হাসপাতালে চিকিৎসা করাতে এসে চোরের খপ্পরে পড়লেন চৌধুরীহাট গ্রামের এক মহিলা ভিড়ের মধ্যে পালাতে না পেরে হাতে নাতে পাকড়াও হয় দুই মহিলা ইতিমধ্যেই পুলিশ তাদের আটক করেছে বলে জানা গিয়েছে ঘটনার বিবরণে দিনহাটা চৌধুরীহাট এলাকার বাসিন্দা দীপ্তি মোদক শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা করাতে এসেছিলেন দিনহাটা হাসপাতালের বহির বিভাগে সেখানে অপেক্ষারত রোগীদের প্রচণ্ড ভিড় থাকায় তিনি লাইনে দাঁড়ান আর সেই ভিড়ের সুযোগ নিয়েই রোগী সেজে দিনহাটা কৃষি মেলায় যাযাবর গোষ্ঠীর দুই মহিলা তার হাত ব্যাগ টান মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ভিড় বেশি থাকায় তাদের সেই চেষ্টা সফল হয়নি মুহূর্তেই অন্যান্য রোগী এবং রোগীর পরিজনদের সহায়তায় সেখানেই ধরে ফেলে ওই দুই মহিলাকে হাতে নাতে ধরা পড়ার পর অঝরে কান্নাকাটি করতে থাকে সেই দুই মহিলা বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট